Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার রং এই গল্পের 17 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন চ্যানেল লাভ গার্ডেন সেটাও সাবস্ক্রাইব করে দেবেন নিশ্চয়ই। আর যারা অলরেডি ফারুক স্টাডিতে জয়েন করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নিশান এক মনে হেঁটে যাচ্ছে। আপনার আচরণ বলতে পারছে না কিভাবে এই নোংরা কথা মনে এনেছেন নিশার। নিশান ভাবতেই পারছে না এই ভরসা বিশ্বাসকে নিয়ে কি করে 4 বছর নিশানকে ভালোবেসেছে। ভাবতেই অবাক লাগে নিশানের। যেখানে ভালোবাসা টিকে থাকে পরস্পরের বিশ্বাস সম্মানের উপর, সেখানে বিয়ের সামান্য কয়েকটা দিনে তার উপর আস্থা হারিয়ে গেল। কেন মনের আস্থা এত কম হবে? কেন চোখের ধুলিকণাতে মনের অবিশ্বাসের মেঘ জমাট বাঁধবে? নিশানের চোখ ঝাপসা হয়ে আসছে পানিতে। নিশানের প্রচণ্ড কষ্ট হচ্ছে। কোনোদিন ভাবেনি যে আফরাকে এত ভালোবাসে তার গায়ে কখনো হাত তুলবে। আফসোস হচ্ছে কেন সে আফরাকে থাপ্পড় দিল, এই কাজটা করা তার ঠিক হয়নি, আরেকটু ধৈর্য রাখা উচিত ছিল। নিশান বের হবার থেকেই আফরাক কেঁদেই চলছে। কাঁদছে আর বলছে কেন, এ কি বোকামি বারবার করতে গেলাম? যেখানে নিশান বলেছে ভবিষ্যতে কিছুই নেই তাও কেন সন্দেহের দানা বেঁধেছিল মনে? আমি নিশানকে খুব আঘাত করেছি, কি মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো? আমার অতিরিক্ত অস্থিরতার জন্য আজ এসব হয়েছে। আসলে আমি ওকে বেশি ভালোবাসি বলে হারানোর ভয়টাও বেশি, কিন্তু তাই বলে ওর চরিত্র নিয়ে অপবাদ দিলাম? আফরা নিজে নিজেকে দোষারোপ দিতে লাগলো। ঘরের এপাশ ওপাশ হেঁটেই চলছে। যখন আফরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করে এভাবে গড় হাঁটতে থাকে যতক্ষণ টেনশন দূর হয়। আফরা নিশানকে মোবাইলে ট্রাই করে যাচ্ছে কিন্তু নিশান কল ধরছে না। সময় যত যাচ্ছে আফরার টেনশন বেড়েই যাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত চলে আসলো, এখনো নিশানের আসার নামগন্ধ নেই। অন্তরা বাবার বাড়ির সামনে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এটা কি শ্বশুর বাড়ি থেকে আজীবনের জন্য বিদায় নিয়ে আসার দীর্ঘশ্বাস? সেটা অন্তরা জানে না। বিয়ের পর মেয়েরা খুশি মনে বাবার বাড়িতে বেড়াতে আসে, আবার কেউ আসে বৃদ্ধ বাবা মায়ের বোঝা হতে। নিজেরা বেঁচে থাকাকালীন কোনো বাবা মা চায় না তার মেয়ে বিধবা হোক। এটা মেয়েকে কতটা স্বপ্ন নিয়ে পরের ঘরে পাঠায় যাতে সুখে শান্তিতে স্বামী নিয়ে সংসার করতে পারে। খুব বেশি দিন হয়নি অন্তরা এই বাড়ি থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়িতে গিয়েছিল। কে জানতো তাকে আবার এই বাড়িতেই ফিরতে হবে। বিয়ের আগে একটা মেয়ের কাছে তার বাবার বাড়ি যতটা আপন থাকে, বিয়ের পরে শত আপন হলেও সেই আগের অনুভূতি আজ কাজ করে না। বিয়ের পরে বাবার বাড়িতে পড়ে থাকতে দম বন্ধ হয়ে আসে, সব থেকেও যেন চারদিক শূন্য। অন্তরার চোখ মুছে বাড়ির ভেতরে প্রবেশ করলো। দরজা অন্তরার ছোট বোন তানিয়া খুলে দিল। তানিয়া অন্তরাকে বুকে ঝাঁপিয়ে পড়ে, বুবু কখন এলে? এতদিন পর আমাদের কথা মনে পড়লো, জানো মা বাবা সারাক্ষণ তোমার কথা ভেবে কান্না করে। অন্তরা বলল, আমি একেবারে চলে এসেছি, মা বাবাকে আমার জন্য আর চিন্তা করতে হবে না। তানিয়া বলল, সত্যি বলছো? অন্তরা বলল, হুম। তানিয়া বলল, ভালো করেছো। ওই বাড়িতে কে আছে তোমার, সেখানে পড়ে থাকবে থাকতে হবে? রিহান ভাইয়া ছাড়া কেউ তোমার আপন ছিল না, সময়ের সাথে সবাই আসল রূপ দেখিয়ে দিয়েছে। ভেবেছিলাম তোমার শাশুড়ি ভালো, কিন্তু ছেলের শোকাতর হয়ে মাথার বিবেক বুদ্ধি সব বিক্রি করে দিয়েছে, খালি একাই উনি কষ্ট পাইছে যেন আর কেউ পায়নি। অন্তরা বলল, তানিয়া চুপ কর, আমার শ্বশুর বাড়ির সবাই ভালো, তারা কেউ আমায় তাড়িয়ে দেয়নি, আমি ইচ্ছা করেই চলে এসেছি। তানিয়া বলল, তারাই দেয়নি কিন্তু তুমি চলে আসাতে ওরা বরং খুশি হয়েছে। যাই হোক, তুমি এসেছো সেটাই অনেক বড় ব্যাপার। তানিয়া দৌড়ে চিৎকার দিয়ে বলেছে, মা কোথায়, তুমি দেখে যাও কে আসছে। অন্তরার মা কিচেন রুম থেকে বের হয়ে তানিয়াকে বলেছে, এত চেঁচামেচি করছিস কেন, কে এসেছে? তানিয়া বলল, দেখে আসো কে এসেছে, তোমার চোখ জুড়িয়ে যাবে সেই মানুষটাকে দেখে। অন্তরার মা বলল, আমার অন্তরা নাকি? তানিয়া বলল, হুম মা। অন্তরাকে দেখে অন্তরার মা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মেয়ের চেহারা দেখে বুক হাহাকার করে উঠল। মা কেমন আছো?
অন্তরার মা বলল, আমি ভালো আছি, কিন্তু তুই নিজের কি হাল করেছিস? নিজের প্রতি খেয়াল রাখিস না, এভাবে চলতে থাকলে তুই বাঁচবি না। অন্তরা বলল, মা, মেয়েদের প্রাণ কই মাছের মতো সহজে মরে না। দেখো না, পুরুষগুলো আগে মরে যায়, মেয়েরা রয়ে যায়, তেমন আমিও মরব না। অন্তরার মা বলল, এরকম কথা মুখে আনবি না, যা ফ্রেশ হয়ে একটু আরাম কর। মা, তোর জন্য তোর প্রিয় শুটকি ভর্তা করার সাথে লাউ শাক ভাজি ডাল করছি। অন্তরা নিজের রুম ঘুরে ঘুরে দেখছে, ঠিক আগের মতোই আছে, শুধু ভালো লাগার অনুভূতিগুলোই হারিয়ে গেছে। অন্তরার মা মেয়ে আসার খুশিতে মেয়ের জন্য রান্না করতে গেল। তানিয়া বোনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত। কত কথা জমি আছে অন্তরকে বলার জন্য, পাশের বাড়িতে কি হয়েছে, কোথায় বেড়াতে গেছে। এদিকে নিশান বাসায় আসার পরে আফরোজা বেগম ছেলেকে বলেছে, কই ছিলি তুই? আমরা সবাই টেনশনের দিশেহারা, কাউকে কিছু না বলেই বেরিয়ে গেছিস। বৌমা কত টেনশনে ছিল জানিস? নিশান বলল, আমি এখন বাচ্চা না, টেনশন করার কিছুই নেই। অন্তরার শাশুড়ি বলল, অন্তরার জন্য নিজের বউয়ের গায়ে হাত তুলতে লজ্জা করেনি? নিশান বলল, না করেনি, কারণ ও মুখে যা আসছে তাই বলে যাচ্ছিল। আফরোজা বলল, বৌমা সারাদিন কিছু খায়নি, তুই যাওয়ার পর থেকে শুধু কান্নাই করেছে। সে যাই বলিস, বউয়ের গায়ে হাত তোলা তোর উচিত হয়নি। তোর বাবার সাথে আমার কম মনমালিন্য হয় না, কিন্তু বিয়ের 35 বছরও আমার গায়ে একটা টোকাও দেয়নি। নিশান চুপ করে দাঁড়িয়ে আছে। এটা তো সত্যি, আফরার গায়ে হাত তোলা মোটেও ঠিক করেনি। আফরোজা বলল, এখন যা, বৌমার রাগ ভাঙা। বিয়ে হয়েছে কয়দিন মাত্র, তার মধ্যে অন্তরার জন্য মেয়েটার গায়ে হাত তুললি? এখন যদি আফরার মা বাবা জানতে পারে কি জবাব দিবি? নিশান বলল, কি জবাব দিব, যা হয়েছে তাই বলবো। আমার তখন মাথা ঠিক ছিল না, আফরো আমার কথা বোঝার চেষ্টা করেনি, তাই রাগের মাথা থাপ্পড় দিয়েছি। জানি আমি অন্যায় করেছি, কিন্তু কি করব, মেজাজ খারাপ ছিল। আফরোজা বলল, শোন, সম্পর্কের ব্যাপারে এত উদাসীন হলে চলে না, একজন ভুল ভাবলে অন্যজনকে শুধরাতে হয়, আর আফরার রাগ হওয়াটাই স্বাভাবিক। ওর জায়গায় যে কেউ হোক এমন করতে বরং ওসব চুপ করে সহ্য করে এখনও ও বাসায় করে আছে। নিশান বলল, না মা, করত না। আমি মানছি তাৎপর্যা ঠিক হয়নি, কিন্তু ওর তো বোঝা উচিত ছিল আমি কেমন মানুষ। আফরোজা বলল, এখন আমার সাথে তর্ক না করে মেয়েটার মন ভালো করে আয়। নিশান বাসে আসার পরে আফরা ধারে কাছে আসতে ভয় পাচ্ছে। নিশান আফরার উপর রেগে আছে, ঠিক রাগ না, বুক বড় অভিমান জমেছে আফরার জন্য। কেন আফরার মনে সন্দেহ ঢুকেছে, কেন ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করেছে? নিশান ভাবছে কিভাবে আফরার সাথে কথা শুরু করবে। আফরার চোখ দেখেই মনে হচ্ছে অনেক কেঁদেছে। আফরার পাশে গিয়ে বসে হাত ধরে বলল, আফরা সরি, আমায় মাফ করে দিও, তোমার গায়ে হাত তুলে আমি অন্যায় করেছি। নিশানের কথা শুনে আফরা হু হু করে কেঁদে উঠল। নিশান আফরাকে জড়িয়ে ধরে এক মনে কেঁদেই যাচ্ছে। আফরা বলল, ভুল আমার হয়েছে, বিশ্বাস করো আমার যে কী হয়েছে আমি নিজেও জানি না। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল তোমাকে হারিয়ে ফেলছি, যদিও এখানে তেমন কিছুই হয়নি, তাও কেন জানি ভাবির জন্য তোমার অস্থিরতা দেখে আমি মেনে নিতে পারছিলাম না। নিশান বুঝতে পারছে আফরা কেন এমন করছে। আফরার কপালে গালে চুমু খেয়ে বলল, ভুল দুজনেরই হয়েছে, আমি চাই না আমাদের মাঝে কখনো অবিশ্বাসের ছায়া আসুক, আমি তোমাকে খুব ভালোবাসি আর ভালোবেসে যাব। আফরা বলল, আমিও ভীষণ ভালোবাসি। নিশান বলল, দেখি আমার আফরামণিকে, আল্লাহ এত সুন্দর চেহারা কেমন হয়ে গেছে। আফরা বলল, কান্না করলে কি কারো চেহারা সুন্দর থাকে? নিশান বলল, তাহলে কোনো দিন কাঁদিও না, কাঁদে তোমাকে দেখতে খুব পচা লাগে, আমি চাই না আমার আফরামণিকে পচা লাগুক। আফরা বলল, তুমি আমার সাথে থাকলে কখনো কাঁদতে হবে না। নিশান বলল, আমি আছি, থাকবো। দুজন মন খারাপের ম্যাগ সরিয়ে ভালোবাসা ডুবেই যাচ্ছে। এদিকে অন্তরার মা মেয়ের পছন্দের খাবার নিয়ে লোকমা তুলে অন্তরাকে খাইয়ে দিচ্ছে। সে কবে পেট ভরে ভাত খেয়েছে অন্তরা ভুলেই গেছে। অন্তরার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। খেতে খেতে মা মেয়ে দুজন একসাথেই কাঁদছে। অন্তরার মা বলল, কাঁদিস না অন্তরা, যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই, হয়তো রিয়ান চলে যাওয়ায় তোর জীবনে খুব দরকার ছিল। অন্তরা বলল, মা, এটা কেমন ভালো আমায় বলতে পারো, রিয়ানকে হারিয়ে যে আমি সর্বস্ব হারিয়েছি। তুমি তো বলতে যে মেয়ের কপালে স্বামীর সুখ জোটে না, সে বড়ই অভাগী। অন্তরার মা বলল, আমরা মানুষ বড্ড ক্ষুদ্র মনের, তাই আল্লাহকে দোষ দিতে থাকি, দেখবি সামনে ভালো কিছু অপেক্ষা করেছে। অন্ধকার মানুষের জীবনে সারা জীবন থাকে না, আলো আসবেই, দেখিস তোর কষ্টের সময়ও পার হয়ে যাবে। আর যদি রিহান মারা না যেত, তুই অনেক মানুষকে চিনতি না, রিহান যাওয়াতে তাদের চিনতে পারছিস। অন্তরা বলল, মা, উনি তো ছেলে হারিয়েছেন, ওনার কষ্ট তো কম হচ্ছে না,
তাই হয়তো রাগ করে মাঝে মধ্যে কথা শুনিয়ে দিয়েছেন। মায়ের মন তাই এমন করে। অন্তরের মা বলল, তোকে আল্লাহ কী দিয়ে বানাইছে, যারা তোরে কষ্ট দিল তাদের হয়ে কথা বলছিস? অন্তরা বলল, মা, সবার জায়গায় তার কষ্টগুলো পাহাড় পরিমাণ, আমি আমারটাই ভাবছি, উনি ওনারটা ভেবেছেন। সে যাই হোক, তোকে কোনোদিন ওই বাড়িতে আর যেতে হবে না, যেতে দিব না, তোর বাবা বলে দিয়েছে তোকে আবার ভালো ঘর দেখে বিয়ে দিবে। অন্তরা বলল, এই জন্যই আমি আসতে চাইনি মা, ভুলেও এসব ভেব না, আমার পক্ষে রিহানের জায়গায় অন্য কাউকে দেয়া সম্ভব না। অন্তরের মা বলল, এরকম প্রথম মনে হয় পরে ঠিক হয়ে যাবে, তোর বয়স কি হয়েছে, এভাবে সারা জীবন একা থাকা যায় না। অন্তরা বলল, আমি একা কোথায়, আমার সাথে রিহানের সকল স্মৃতি আছে। অন্তরের মা বলল, তুই কেন বোঝার চেষ্টা করিস না, শুধু স্মৃতি নিয়ে জীবন কাটানো যায় না। অন্তরা বলল, মা, আমি রিহানের জন্য অপেক্ষা করব। অন্তরের মা বলল, রিহান ফিরবে না রে, আমি তোকে কি করে বুঝাই, একটাবার অন্তত ভালো করে ভেবে দেখ, তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা যাব না, কিন্তু মরার আগে তোর সংসার দেখতে চাই। অন্তরার মা এ কথা বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে আঁচল দিয়ে চোখ মুছে চলে গেল। অন্তরা জানে কে তার খারাপ চায় না, তাকে সুখে দেখতে চায় বলে আবার বিয়ের কথা বলছে, কিন্তু চাইলে কি এক মনে নতুন কাউকে ঠাই দেওয়া যায়। অন্তরা তো বুকের সবটুকু ভালোবাসা রিহানকে উজাড় করে দিয়েছে। এদিকে নিশান আফরা দুজন মিলে বারান্দায় দাঁড়িয়ে জ্যোৎস্না দেখছে। নিশান আফরাকে বলছে, চলো খেতে যাবে, আমার ক্ষুধা লাগছে, সারাদিন আমিও খাইনি। আফরা বলল, চলো। নিশান বলল, আচ্ছা, ভাবিও তো মনে হয় খাইনি, একসাথে খাবো, তার আগে ভাবির কাছে গিয়ে সরি বলবা। আফরা বলল, হুম। নিশান বলল, কী সরি বলার জন্য বলছি, দেখে কি রাগ করছো? আফরা বলল, না, রাগ করবো কেন, দোষ তো আমার, সত্যি তো ভাবির মনের অবস্থাটা আমরা কেউ বোঝার চেষ্টা করিনি। নিশান আফরা দুজন মিলে অন্তরার রুমে নক করেছে। ভাবি, ভাবি? দুজন অনেকক্ষণ ঢাকার পরে দরজা খুলছে না। নিশান ভয় পেয়ে গেল, না জানি অন্তরা নিজের কোনো ক্ষতি করেছে। দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে, রুম গুটগুটে অন্ধকার। নিশান অন্তরাকে ডাকতে ডাকতে রুমের লাইট জ্বালালো, চারোদিকে তাকিয়ে অন্তরাকে দেখল কোথাও নেই। পুরো বাড়ি খুঁজলো, সবাই মিলে অন্তরাকে খুঁজলো, কিন্তু পাওয়া গেল না। জহিরুদ্দিন আফরোজার বেগমের দিকে কড়া নজর তাকিয়ে বলল, খুশি হয়েছ? অন্তরা এ বাড়ি ছেড়ে চলে গেছে, এবার সবাই খুশি থাকবা, তোমাদের কারো পথে বাধা হয়ে দাঁড়াবে না, বাড়িতে পার্টি দাও, তোমাদের চিরশত্রু যে বিদায় নিয়েছে, এখানে থাকাকালীন তো মেয়েটাকে শান্তিতে থাকতে দাও নাই, দয়া করে যেখানে গেছে সেখানে যেন ভালো থাকে। আফরোজা বেগম বলল, আমি কি করছি, আমাকে বকছো কেন, তোমার আদরের বৌমা তোমায় বলে যায়নি কেন? জহিরুদ্দিন বলল, এই জন্য বলে যায়নি, আমি ওকে যেতে দিতাম না। নিশান অন্তরার মোবাইলে কল দিয়ে যাচ্ছে, মোবাইল অফ করে রেখেছে, ভয় লাগছে রাস্তাঘাটে কোনো বিপদ হলো কি না। আফরার মনে অপরাধ বোধ কাজ করছে, অন্তরা চলে যাওয়ার পিছনে অপেক্ষিকভাবে ও দায়ী, এভাবে যদি সিন ক্রিয়েট না করতো তাহলে অন্তরাকে এত কষ্ট নিয়ে চলে যেতে হতো না। আফরা বুঝতে পারছে জহিরুদ্দিন ওকে ইঙ্গিত দিয়ে কথা বলছে, সত্যি তো আফরা কখনো জানতে চেয়েছে অন্তরার মনে কি চলছে? নিশান ওর বাবাকে বলছে, বাবা, এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল ভাবির বাবার কাছে কল দেব, দয়া করে ভাবি যেন ওখানেই থাকে। জহিরুদ্দিন বলল, ঠিক আছে। আফরা নিশানকে বলল, ভাবি চলে গেছে আমার জন্য, দরকার হলে ভাবির বাড়িতে গিয়ে আমি ক্ষমা চেয়ে আসব, ভাবির জায়গায় আজ আমিও থাকতে পারতাম। আফরার কথা দিয়ে আফরোজা বেগম কিছুটা অবাক হলো। আফরার শাশুড়িকে বলছে, মা, আমরা জেনে না জেনে ভাবিকে অনেক কষ্ট দিয়েছি। আফরোজা বলল, আমরা কেন কষ্ট দিব, ও নিজে কষ্ট পেয়েছে। সবাই মিলে ঠিক করেছে সকাল হলে অন্তরার বাবার বাড়ি যাবে। এদিকে সকালে আফরান, নিশান, অন্তরার বাবার বাড়ি যাবার জন্য রেডি হচ্ছে। নিশান মাকে বলছে সাথে করে যাওয়ার জন্য, কিন্তু আফরোজা বেগম যেতেই চাচ্ছে না, লজ্জা লাগছে অন্তরার সামনে দাঁড়াতে, এখানে থাকতে অন্তরাকে বাড়ি ছাড়ার জন্য কম কথা শোনায়নি। যেই বের হতে যাবে দরজা খুলে দেখে রিহান দাঁড়িয়ে আছে। প্রথমে নিশান চিনতে পারছিল না, চেহারার অবস্থা নাজেহাল দেখে মনে হয়েছিল রিহান যুদ্ধের ময়দান থেকে এসেছে। নিশানের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, চোখ থেকে অনবরত পানি পড়ছে। তো ফ্রেন্ডস, আপনাদের রিহানকে নিয়ে এসেছি, কেমন লাগছে আপনাদের, নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না, খুশির মুহূর্তে সবাই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে, আর রিহান ফিরাতে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে। আশা করছি সবাই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি
তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।